বিচিত্র এই পৃথিবী, বৈচিত্র্যে ভরপুর সেই পৃথিবীর মানুষ। আজ আমরা আপনাদের শোনাব কফিনে শুয়ে কফি খাওয়ার বৈচিত্র্য রকম একটি খবর, যাকে বলা হয় ডেথ ক্যাফে। ক্রেতাদের আকৃষ্ট এবং মৃত্যুকে উপলব্ধি করবার জন্য অভিনব কৌশল অবলম্বন করেছে একটি ক্যাফে, আর এই ক্যাফেটির অবস্থান থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। ক্যাফেতে আসা ক্রেতারা চাইলে তারা কফিনে শুয়ে কফি খাওয়া ছাড়াও তাদের পছন্দ মতো জিনিস কিনে খেতে পারেন। ক্রেতাদের আকৃষ্ট করবার জন্য ক্যাফেটিতে বিভিন্ন সাজসজ্জার ব্যবস্থা করা হয়েছে, সেই সঙ্গে কফিনগুলোতে রয়েছে নানা ধরনের পানীয় যা ক্রেতাদের ভিতরে সময় অতিবাহিত করতে সাহায্য করে। ক্যাফের মালিক ব্যাংককের সেন্ট জন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভিরানুত রোজানপ্রোক বলেন, ক্যাফেটির এমন পরিকল্পনার উদ্দেশ্য হল গ্রাহকরা যেন তাদের জীবনের প্রকৃত মানে বুঝতে পারে। আমাদের মূল লক্ষ্য হল ক্রেতাদের মৃত্যু উপলব্ধি সম্পর্কে অনুভব করানো। এই ডেথ ক্যাফেতে শুয়ে আপনি কফি খাবার সময় সৎকারের ঠিক আগ মুহূর্তের পরিস্থিতির অনুভূতি আপনার ভিতরে জাগ্রত হবে। থাইল্যান্ডের এই ক্যাফেতে কফিনের ভিতর শুয়ে কফির চুমুকের স্বাদ নেবার জন্য প্রতিদিন ভিড় জমাচ্ছে শত শত পর্যটক। ডেথ ক্যাফেতে বসার ব্যবস্থাও অভিনব, কফিনের ভেতরেই রয়েছে সকল ব্যবস্থা, আর আশেপাশের পরিবেশটি বেশ ছমছম। এখানকার মেনুতে দেখা যাবে ডেথ, পেইনফুল, বর্ন ইত্যাদি। ক্যাফের মালিক রোজান প্রপা বলেন, যখন কফিনের ঢাকনা বন্ধ হয়ে যায় তখন তাদের সকল বাহ্যিক আশা আকাঙ্ক্ষা চাহিদা শেষ হবে, অবশেষে তারা তাদের সঙ্গে কিছুই নিতে পারবে না। মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিই ক্যাফেটির একমাত্র উদ্দেশ্য বলে ওই মালিক উল্লেখ করেন। প্রিয় দর্শক, আপনিও কি চান ডেথ ক্যাফেতে এক কাপ কফি খেতে? যদি চান তাহলে কেমন লাগলো আমাদের ভিডিওটি, আর এই ডেথ ক্যাফে সম্পর্কে আপনার মন্তব্য লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।